নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুরু হয়ে গেছে নবপঞ্চম রাজযোগ, আর এই যোগের ফলে এই রাশিগুলির জাতক ও জাতিকারা স্বয়ং কুবেরের কৃপা পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী গ্রহ। যেমনটা আমি পূর্বে বলছিলাম, নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে যে রাশিগুলির কথা আমি বলবো, সেই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা স্বয়ং কুবেরের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। কারণ কুবের, যিনি ধনের দেবতা বলে মানা হয়, আপনাদের উপরে স্বয়ং কুবেরের কৃপা পড়তে চলেছে। অনেকে রয়েছে যারা আমাকে কমেন্টসে লিখছেন যে কিছুই তো হয় না, কেউ লিখছেন ঘোড়ার ডিম হবে। তো ব্যাপার হচ্ছে, আপনার নিজস্ব জন্মছকে যে গ্রহগুলির কথা আমি বলতে চলেছি, সেই গ্রহগুলিকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ নবপঞ্চম যে রাজযোগ সৃষ্টি হচ্ছে, সেই গ্রহগুলোকে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আপনারা এর সুফল পাবেনই পাবেন। আর যার কারণে আমি আপনাদেরকে প্রায়শই বলে থাকি, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই নবপঞ্চম রাজযোগের ফলে কুবেরের কৃপা কোন রাশিগুলি পেতে চলেছে। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই নবপঞ্চম রাজযোগ সৃষ্টি কীভাবে হচ্ছে। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে এবং সিংহ রাশিতে রবি ও মঙ্গলের অবস্থান রয়েছে এবং ধনু রাশিতে চন্দ্রের অবস্থান এবং নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। আর এই রাজযোগের ফলে স্বয়ং কুবেরের কৃপা আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ধনের দিক যথেষ্ট পরিমাণে সুদৃঢ় হতে চলেছে। পড়ে যাওয়া অর্থ, হারিয়ে যাওয়া অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন এবং চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছে এবং মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই নবপঞ্চম রাজযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ স্বয়ং কুবেরের কৃপা আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন পূর্ণ মাত্রায় এবং না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাবে। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন এবং যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যদি দিন গিয়ে 500 টাকা ইনকাম করেন, সেখানে কিন্তু আপনি দিন গিয়ে 1000 টাকা ইনকাম করবেন। আমার কথা বলার উদ্দেশ্যটা এটাই, এটা নয় যে আপনি 500 টাকা ইনকাম করছেন আর আপনি দিন গিয়ে 5000 টাকা ইনকাম করবেন, তা কিন্তু নয়। এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনি ধার দিয়েছেন কাউকে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ আপনার দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থও কিন্তু আপনাদের হাতে আসতে চলেছে। এরপরে যে 2 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই নবপঞ্চম রাজযোগের ফলে স্বয়ং কুবেরের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আর যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এবং ট্রেডিং থেকে অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আপনি যদি দিন গিয়ে 500 টাকা ইনকাম করেন, সেখানে কিন্তু আপনি এখন বর্তমানে 1000 টাকা ইনকাম করবে। এছাড়াও যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে বা উঠতে চলেছে।
এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নবপঞ্চম রাজযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে, কুবেরের আশীর্বাদ আপনাদের জীবনে আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে। যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লটারি কাটেন, সাট্টা খেলেন বা জুয়া খেলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নবপঞ্চম রাজযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের মানসিক শান্তি আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।